বিশ্বনাথে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিদর্শন করলেন সাংবাদিক জুয়েল সাদাত। বৃহস্পতিবার 16 মার্চ 1429 বঙ্গাব্দ দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম পরিদর্শন করলেন হসপিটালের আমেরিকা চিফ কোঅর্ডিনেটর ও ফাউন্ডার মেম্বার, প্রথম আলো উত্তর আমেরিকা স্পেশাল করেসপন্ডেন্ট সিনিয়র সাংবাদিক জুয়েল সাদাত। হসপিটালের নিজস্ব ভূমিতে সম্পন্ন হওয়া পাইলিং কাজ পরিদর্শন করে প্রবাসীসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিশ্বনাথবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক, এই মাটির সাথে, এই বিশ্বনাথবাসীর সাথে আমার একটা আত্মার সম্পর্ক। যে স্বপ্ন উনি দেখেছিলেন 2017 সালে, যেদিন এটা ফান্ডিং হয় আজকে 2023 সালে, আর হয়তো এখানে কোনো আমরা কোনো দৃশ্যমান দেখতেছি না, কিন্তু এইটা মানুষের হৃদয়ে হৃদয়ে। আজকে সরজমিনে আইলাম, আমরা ফিল্ডে আলামছি, যেখানে আমরা ওয়ান পাউন্ডর যে আমরা মেইন বেস, যেটা আগে তো রাস্তা কর্নার আসলাম, যেই যেখানে আইসি এটা তো মানে এটার হয় স্বপ্নরে ছোঁয়া, মানে দেখতে 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 আমেরিকাত বইয়া আর মারতে মারতে আজকে কেন আইলাম। ফাতরের কোয়ালিটি দেখলাম, চমৎকার বালা কোয়ালিটি, দৃশ্যমান আমরা 79% জায়গা আমরা আছে, 59 আমরা রেজিস্টার্ড হয়েছে, 12% অন দ্য প্রসেসিং, এবং ডাক্তার সাহেব যেটা হইলো, আমরা চেয়ারম্যান সাহেব যেটা হইলো, যেটা স্বপ্ন দশটা যিনি এই যে এই এই হাসপাতালে যারা যিনি স্বপ্ন দশন বাস্তব হয়েছে, উনি যেটা হইলো এটা ফার্স্ট কেয়ারও গিয়ে দাঁড়াইব, যে ফার্স্ট কেয়ারে যে দাঁড়াইব ধাপে ধাপে দাঁড়াইব, আরও কিছু মানুষ আছেন যারা আমরা লগে অ্যাড হইবা, আজকে হইতে নাই, যখন বিল্ডিং হইতে থাকবো তখন আজকে জাসিয়া ইয়া দিবা জায়গা, অথবা হইবা যেটা ইচ্ছা দাম দিলেওকে আমরা দিলাম, হইয়া এরা অ্যাড হইবা, এরা পরিবার অ্যাড হইবা। তো এটা যেটা হইলাম যে এখন আমরা ইন্টারন্যাশনাল মানে জাতীয়ভাবে একটা টেন্ডার হইব আল খায়ের মাধ্যমে, এবং বালা কোম্পানির দো হইব, এবং আমরা চেষ্টা করবো, যেহেতু আমি একজন ফাউন্ডার মেম্বার্স আমেরিকার চিফ কোঅর্ডিনেটর, এবং আমি হইলাম কি এই বিশ্বনাথবাসীর এই পরিবারের একজন বাইরের ভিতর, মানে আমি তো এই এলাকার মানুষ না, আমি সিলেট শহরের মানুষ, আমি এটা ইনভলভ হয়েছি, এবং আমি 38টা আমার মনটা এটা গাড়ি গাতে লিছি এটার লোক এক, এবং আমি এবং আমার পরিবার সবাই জানা যায় ওয়ান পাউন্ড হসপিটাল, আমার বাচ্চারা জানে ওয়ান পাউন্ড হসপিটাল, মানে ঘরের ভিতরে যদি আপনার জাগরণ দেন তখন তো আপনার কাজ করতে সুবিধা, আমি যখন লাইভে যখন আই তখন তারা জান তার কোয়াইট থাকে, আমি মাতি যখন, এবং আমি আমার পরিবারের ভিতরে বউত্রে খোয়ার চেষ্টা করি, আমি যদি যাইতাম পারি বিশ্বনাথ, তো তুমি 1.5 লাখ 1 লাখ টাকা 1 লাখ 20 হাজার টাকা দিলে গীতা হয় জীবনে, কত 1.5 লাখ টাকা ফালাইছো, কত কোম্পানির ডাইরেক্টর হইছো, তা হাই হাই কোম্পানি গেছে গে, তো তোমার জীবনে তো আমরা 1 লাখ 10 হাজার 1 লাখ যেটাও ডলার 1000 পাউন্ড হয় অথবা যেটা হয়, এটা এমন কোনো মানি নাই যেটা এটা ঢুকতে হইলে বিরাট কিছু হয়, আর জীবনে সাদগায় জারিয়া তো এটা তো আনলিমিটেড, এটার তো কোনো ভ্যালু নাই যে আমি সাদগায় জারিয়া কীতা দিতাম পারবো, এগুলো জাকাত না, এগুলো সাদগায় জারিয়া, সাদগায় জারিয়া দিলে ফ্যামিলি প্রোটেক্ট হয়, আমরা করোনা যারা মারা গেছি না আমরা সব প্রপার্টি তো আমরা বাঁচি গেছি, কিন্তু আমরা লোক যারা ভাই বোন যারা মারা গেছে তারা সব জায়গা জমি কিন্তু রয়ে গেছে, এই জায়গা জমিন তারা আছে কোনো কামও লাগতো না, এই জায়গা জমিন তারা তারা যদি বুঝতে দেখ করোনা মারা যায় তারা সব দিলেই লোনে, তো আমরা যারা ব্লেসিং যারা আমরা বাঁচিয়ে আছি, যে আমরা তো ব্লেসিং, আমরা এখন এক্সটেনশনও আছি, কারণ আমরা 2020 আমরা মরে যেতাম বাঁচলাম, আমার বন্ধু বান্ধব সব মারা গেছে, এবং কম বয়সের মারা গেছে, বুড়া বয়সের মারা গেছে, কিন্তু কোনো কোনো এইজ আসিল না, তো আমি মনে করি যে দান করা তো ব্যাপারটা হচ্ছে মনের ভিতরে দেখে স্পিড আই হয় তো হে দিলায় খুঁজিয়া দিলায়, তা আমি যেসব জায়গায় গণসংযোগ করছি, আমি এই যেসব বাইরে আমি পুশ করলাম, আমি যারা খোয়ার চেষ্টা করি কোথায় আমার কথা হে, তো আমি জানি আমি যারা কইলে হে না করবো, আমি তো না কইবো এখান জানিয়ে তারা কইরাম, আর যদি হে ওই কইলায় ইজ মাই এটার হয় প্লাস ওয়ান হয়, বুঝছেন না জিনিসটা এই জিনিসটা, আমি মনে করি আপনারা যারা আসেন ইংল্যান্ডের বহুত বই নহলে 50 পাউন্ড 100 পাউন্ড আমরা ফান্ডরাইজও দেন, এবং তারা যে দেন তারাটা আমরা কইতাম চাইরাম যে আপনারা টাকাটা আমারও আছে, আপনার টাকাটা আল্লাহ অ্যাকসেপ্ট করছেন, হয়তো আপনার টাকাটা আমরা দৃশ্যমান দেখাইতাম পারলাম না কোন জায়গায় গেছে, টাকাটা ব্যাংকও আছে, এবং এই টাকার শেষ না, এই টাকা হচ্ছে আমরা মাত্র 20%, আমরা 100% যাইতে দেবো, এমআই রাইট না, তো আমরা এই যে টাকা যেটা হচ্ছে সার্কুলি টাকা, এই সার্কুলি টাকা আমরা মাটির নিচে পড়ে যেতে পারে, অথবা একতলা হইব দুইতলা হইব, আমরা তো প্রায় 1200-1500 জানি না জড়োর দাম জেলা সিমেন্টের জেলা বারের ইটর হাজার হইলো কি 1500, এক নম্বর ইট হলো 1500, আর ফাতরের দাম আমার ধারণা নাই, আর সিমেন্টের দাম 500-550 হয়ে যায় ঠিক নাই, তাই মনে করি এই টাকাটা কিন্তু যে টাকাটা উঠছে এই টাকাটা শেষ নাই, আমরা 8 রমজানের যে এপিল আমরা আপনারা আবার দিবা হইতে পারেন, এটা বারবার খালি টিভিতে আল্লাহ আছে, আমরা আপনার কাছে খসম খাইয়া হইরাম, এই টাকা যে টাকাটা আমরা নেই টাকাটা গচ্ছিত হয়েছে, টাকাটা এই হাসপাতাল ফান্ডে আমরা বারবার আপনার কাছে আইরাম কি তাহলে আইরাম, এটা প্রায় 1500-1620 কোটি টাকা লাগতে পারে, এবং এটা 60টা উপজেলা মানুষ উপকৃত হইব, এবং আমরা আমানত স্বরূপ আপনার টাকাটা থাকবো, আমি জুয়া সাদত আমেরিকার চিফ কোঅর্ডিনেটর এবং ফাউন্ডার্স মেম্বার 11 তারা 10 জনের পরে আমার 11 রাখছেন বাইরের মানুষ, এবং আমি মনে করি আমি উদাত্ত আহ্বান জানিলাম, আপনারা খালি এখন মনে করবা যে আপনারা টাকাটা দৌকা সাদগায় জারিয়া দৌকা, আপনারা আল্লাহ আপনারা 70 কেন আর বোধ দিবা,
আমি আর কইলাম আপনার কোয়ালিটি খুব ভালো, মাটিটা খুব ভালো, পাথর ভালো, সবটা ভালো। আর আপনারা আমরা যারা এটা আসি আমরা স্বপ্নটা যেন আমরা দেখে যাই। আমি ধন্য, এটার ছবি ভিডিও রেজিস্ট্রারি হয় না, এই হয় না, টাকা হয় না, এই দেখতে 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 আজকে একাধিকবার এখানে সাইনবোর্ড লাগানো হয়েছে, এখানে চ্যানেল আছে, প্রোগ্রাম হয়েছে, আমরা দুইবার ফান্ড রাইজিং করছি। এবং আমি আজকে যদি বলি যে বাংলাদেশে আমি কেন এসেছি, বললাম আজকের জন্য আমি আসছি, আজকের এইটার জন্য। কারণ যত প্রোগ্রামই আমি করি না কেন, সব প্রোগ্রামের আগে ছিল আমার ওয়ান পাউন্ড হসপিটালের দেখা। সরজমিনে এসে হসপিটালের কার্যক্রম দেখে অত্যন্ত আনন্দিত সাংবাদিক জুয়েল সাদাত। এ সময় হসপিটালে কার্যক্রম তুলে ধরেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও সিইও অ্যালার্জি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শানুর আলী মামুন। আপনারা এখানে দেখছেন যে প্রাইড অফ বাংলাদেশি এক্সপার্টিস ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল বিশ্বনাথ প্রবাসীদের, বিশেষ করে ব্রিটেন প্রবাসীদের এক গর্বের প্রতিষ্ঠান। কারণ তারা তাদের এই উদ্যোগ, তারা এই উদ্যোগ নিয়েছিলেন স্বদেশ এবং প্রবাসের সকলকে নিয়ে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ এটা এখন আর স্বপ্ন না, কারণ এই স্বপ্ন, এই স্বপ্নের মধ্যে এখন অনেক সুদূর প্রসারী স্বপ্নচারী যোগ দিয়েছেন স্বদেশ এবং প্রবাসে। উনি একজন খ্যাতিমান সাংবাদিক, বাংলাদেশে যেরকম পরিচিত আমেরিকায়ও সেরকম পরিচিত। উনি মাল্টি ট্যালেন্টেড একজন পার্সোনালিটি এবং ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের অন্যতম ফাউন্ডার মেম্বার এবং ব্রিটিশ চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড হসপিটালের আমেরিকার জোনাল চিফ কোঅর্ডিনেটর জনাব গুলাম সাদাত জুয়েল ভাই। এবং জুয়েল ভাই আজকে উনার যে উনার স্বপ্ন এই ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের স্বপ্ন, এবং উনি সুদূর আমেরিকা থেকে আজকে এসেছেন এত ব্যস্ততার মধ্যেও এই ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ভূমি পরিদর্শন করতে। উনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না, কারণ এই স্বপ্নটা উনারই স্বপ্ন। উনি কিন্তু এই স্বপ্নের জন্য, স্বপ্ন পূরণের জন্য রাত দিন ঘুমান নাই, অনেক সময় রাতেও এই গভীর রাতেও ফোন করে যে শানুর ভাই এই কেমন চলছে, অগ্রগতি কেমন, এবং অনেক পরামর্শ দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল আমাদের যে দাতারা, দাতাদের কারণেই আজকে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ফাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আপনারা জানেন যে ১০২টা ফাইলস সম্পন্ন হয়েছে, এবং আমরা এখন ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের মেইন কন্ট্রাক্টরের জন্য আমরা টেন্ডার আমাদের হাতে, আমরা এটা সার্কুলেট করব ন্যাশনাল পত্রিকায় এবং এই লোকাল পত্রিকায়। আমরা কন্ট্রাক্টর নিয়োগ হলেই আমাদের পরবর্তী কাজ শুরু হবে। এবং আপনাদেরকে এ সময় বিশ্বনাথ উপজেলা ওয়ান পাউন্ড হসপিটালের চিফ কোঅর্ডিনেটর কবি সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল সবাইকে দলমত নির্বিশেষে ওয়ান পাউন্ড হসপিটালে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ওয়ান পাউন্ড হসপিটালের বিশ্বনাথ উপজেলা চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমি আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা দলমত নির্বিশেষে দেশে বিদেশে যারাই আছেন সকলেই ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় এগিয়ে আসুন এবং সদগায় জারিয়া হিসেবে আপনারা দান করুন। এলাকার বিশিষ্ট সমাজসেবক ও দেশ বিদেশে মোহাম্মদপুর গ্রুপের সভাপতি আসাদুজ্জামান নূর সবাইকে ওয়ান পাউন্ড হসপিটালে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে যারা সম্পৃক্ত হয়েছেন ওয়ান পাউন্ড হসপিটাল জেনারেল হসপিটালে। আমি আবারও অনুরোধ রাখবো আপনারা ওয়ান পাউন্ড হসপিটাল এখানে দৃশ্যমান হচ্ছে, এটা পূর্ণ করতে অনেক অর্থের প্রয়োজন রয়েছে, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ওয়ান পাউন্ড হাসপাতালে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শানুর আলী মামুন বলেন, আমি আকুল আবেদন করছি যে আমরা এই রামাদান চ্যানেল এস লন্ডনের এই রামাদান আট রামাদানে আমাদের একটা আপিল ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের কনস্ট্রাকশন বা এই এই প্রজেক্টটা সম্পন্ন করার জন্য আমরা একটা আপিল নিয়ে যাচ্ছি। তা আশা করি আপনারা এই আপিলে আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন, এবং আপনারা যেভাবে এগিয়ে আসবেন আপনাদের দানের হাত সম্প্রসারিত করলেই আমরা খুবই তাড়াতাড়ি এই প্রজেক্টের কাজ সম্পন্ন করতে পারব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।